চিকিৎসা বিজ্ঞান পুরোপুরিভাবে দাঁড়িয়ে আছে ওষুধের উপরে। ব্যথা থেকে শুরু করে কেটে যাওয়া বা বড় বড় অপারেশন কোনো কিছুই এই ওষুধপত্র ছাড়া সম্ভব ছিল না। কিন্তু এই ওষুধ কিভাবে আমাদের শরীরে কাজ করে সেটা ভেবে দেখেছেন কখনো? বিষয়ের এই ভিডিওতে চলুন জানা যাক সে সম্পর্কেই। ওষুধ মানুষের শরীরে নানাভাবে প্রবেশ করতে পারে, ইনহেলারের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে কিংবা গলদকরণের মাধ্যমে। শরীরে প্রবেশের পর ওষুধগুলোকে অনেক পথ পাড়ি দিতে হয়। যখন আপনি মুখ দিয়ে ওষুধ গ্রহণ করেন, তখন তারা আপনার পরিপাকতন্ত্র দিয়ে চলাচল করে এবং অভ্যন্তরীণ অঙ্গ যেমন পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্র দ্বারা শোষিত হয়। এরপর তাদেরকে লিভারে পাঠিয়ে দেয়া হয় আর তখন তাদের রাসায়নিক ধর্ম পরিবর্তন হয়। পরিশেষে তারা রক্তে মুক্ত হয়ে যায়। যেহেতু রক্ত সমস্ত শরীরে পরিবাহিত হয়, সুতরাং ওষুধ শরীরের সব রকম অঙ্গ আর টিস্যুর সংস্পর্শে আসে। তাই অনেক সময় ওষুধের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়। ওষুধের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সহ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনি এখন সরাসরি ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন বিশ্ব অ্যাপের মাধ্যমে। শুধু ডাক্তার নয়, বিশ্ব অ্যাপের মাধ্যমে আপনি উকিল, পুষ্টিবিদ, ইঞ্জিনিয়ার সহ সকল প্রফেশনের মানুষের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। তাই দেরি না করে প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন বিশ্ব অ্যাপ। ওষুধ প্রবেশও করলো, সংস্পর্শেও আসলো, কিন্তু আমাদের অসুখ বিসুখে কাজ করার মতো প্রভাব কিভাবে ফেলে তারা? আমাদের শরীর খাবারের উপরে যেভাবে কাজ করে, ওষুধের উপরেও একইভাবে কাজ করে। ওষুধ খাওয়ার সাথে সাথেই রাসায়নিকভাবে শরীর এদের ভেঙে ফেলে। মুখ দিয়ে নেয়া সব ওষুধই পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্রে যায় আর পরিশেষে লিভারে শোষিত হয়। লিভারে প্রোটিনের অণু থাকে, যাদের আমরা এনজাইম বলে চিনি। তারা এই ওষুধগুলোর রাসায়নিক অবস্থা পরিবর্তন করে দেয়। যে কোনো ওষুধে আমাদের শরীর যে পরিবর্তন সৃষ্টি করে তাকে ড্রাগ মেটাবলিজম বলে। একবার ওষুধের ড্রাগ মেটাবলিজম হয়ে গেলে এটা ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়, যাদেরকে মেটাবোলাইটস বলে। মেটাবোলাইটসগুলো একটি পুরো ওষুধের মতন শক্তিশালী হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এদের প্রভাব আস্ত একটি ওষুধের থেকেও বেশি শক্তিশালী হয়। শরীরে যে কোনো ধরনের বাইরের কিছু খাবার হিসেবে প্রবেশ করলেই লিভার তাকে দফারফা করে। এজন্য অনেক ওষুধ বা বাজে ধরনের কোনো দ্রব্য গ্রহণ করলে লিভারের অসুখের সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। মেটাবোলাইটস কাজ শেষে লিভারে ফিরে আসে। লিভার তখন আবার এদের রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে শরীর থেকে বেরিয়ে যাবার জন্য প্রস্তুত করে। ওষুধের মেটাবোলাইটসগুলো একবার রক্তের মাধ্যমে সমস্ত শরীর ঘুরে এসে তাদের প্রয়োজনীয় কাজ শেষে অন্যান্য বর্জ্যের মতনই শরীর ত্যাগ করে। বয়সের সাথে সাথে কিডনির পরিপক্কতা নির্ধারণ করে যে ওষুধের বর্জ্যগুলো কত সময়ের মধ্যে শরীর ত্যাগ করবে।